Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সুপ্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব জেল থেকে মুক্তি লাভ, সাথে সাথে মিথ্যা মামলা অথবা যে কোনো ধরনের মামলা থেকে মুক্তি লাভের উপায় কি এবং মামলার মধ্যে জয়ী হওয়ার জন্য কি আমল, সেই বিষয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। তো যাই হোক, মিথ্যা মামলা থেকে হেফাজত এবং জেল থেকে মুক্তি লাভের জন্য পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কি আমল বর্ণনা করা হয়েছে, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দিক নির্দেশনা দিব। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুগণ, আপনাদেরকে যে আমলটা করতে হবে সেটা হলো আপনাকে দৈনিক লাগাতার বারো দিন, এর মধ্যে যদি একদিন দু একদিন কম বেশ করেন তাহলে কিন্তু আমলটা আবার পুনরায় করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং হালাল রুজি রোজগার করতে হবে, হালাল রিজিক বক্ষণ করতে হবে মানে খেতে হবে। তারপর লাগাতার বারো দিন এই আমলটি করতে হবে। কতবার করে সেক্ষেত্রে বলবো বুজুর্গনে দিন এবং আলেম ওলামারা এক্ষেত্রে বলেছেন বারো শত বার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ছোট গুণবাচক নাম আপনাদেরকে পাঠ করতে হবে। যদি আপনারা পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে সেই নামের ওসিলায় আপনাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং জেল থেকে মুক্তি দান করবেন এবং মিথ্যা মামলা থেকে হেফাজত করবেন। তো এবং এই আমলটি করলে কোন কোন বুজুর্গণ দিনের পরামর্শ হলো এই আমলটি করলে আপনি আপনার মামলার মধ্যে জয়ীও হতে পারবেন, এটারও একটা কথা এই আমলের ক্ষেত্রে বুজুর্গণ দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তো যাই হোক, সেটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে তোমরা আল্লাহ তাআলার সেই গুণবাচক নামগুলোর মাধ্যমে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাককে সাড়া দিবেন। তো সেখান থেকে আমরা এই হাদিস থেকে পেয়েছি আল্লাহ তাআলার সেই গুণবাচক নামের মাধ্যমে ডাকতে হবে, ডাকতে হবে। এই জন্য আমরা ইয়া বাদিউ, আমি যে আরবিটা মানে আরবিটা বললাম এটা নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লেখা থাকবে, ইয়া বাদিউ, আইন রয়েছে শেষে ও, বাংলা লিখলে অন্তস্থীয় জ তারপর নিচে রসুকার, ইয়া বাদিউ। যাই হোক, ইয়া বাদিউ এটা আপনাকে বারো দিন পাঠ করতে হবে দৈনিক বারো শতবার করে। যদি পাঠ করেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জেল থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ এবং মিথ্যা মামলা থেকেও হেফাজত করবেন। এটা অনেক বেশি পরীক্ষিত একটা আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করেন। এবং আপনারা আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।